মেহেন্দিখেতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। দুপক্ষের আহত পাঁচজন, ধারালো অস্ত্র দিয়ে কোপ, গুরুতর আহত দুজন, তাদেরকে রেফার করা হয়েছে ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে। অভিযোগ, মঙ্গলবার ধূপগুড়ি 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বন্টু রায়ের চাষের জমিতে ছাগল ঢুকে পড়ে। সেই বিষয়ে ছাগলের মালিক অমল রায়কে অভিযোগ জানাতে গেলে দুপক্ষের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। ঝগড়া এবং পরে হাতাহাতিতে পৌঁছায় গণ্ডগোল। বিবাদের সূত্রপাত, ধারালো দাদি এলোপাথাড়িভাবে কোপ বসান কমল রায়, আর তাতেই আহত হন মন্টু রায় এবং তার দিদি সন্ধ্যা রায়। এমনকি মন্টুকে বাঁচাতে গিয়ে হামলায় আহত হন মন্টু রায়ের প্রতিবেশীও। অন্যদিকে মন্টু রায়ের হামলায় আহত হন কমল রায় ও তার স্ত্রী বলে অভিযোগ তুলেছে কমল রায়। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ধূপগুড়ি রায়পাড়া এলাকা। এদিন মন্টু রায়ের কৃষি জমিতে প্রতিবেশী কমল রায়ের ছাগল চাষের ক্ষেতে ঢুকে শস্য নষ্ট করতে থাকলে মন্টু রায়ের মা বাধা দিতে যান। বাধা দিতে গেলে বচসার সূত্রপাত হয়। এরপর মন্টু রায় তার মাকে সরিয়ে আনতে গেলে কমল রায় ও তার পরিবারের সদস্যরা দা কুড়ুল দিয়ে তাদের ওপরে চড়াও হয় বলে অভিযোগ, এবং মন্টু রায় ও তার দিদির ওপরে এলোপাথাড়িভাবে কোপ বসায় বলে অভিযোগ। এরপর পরিবারের সদস্য এবং স্থানীয়রা মিলে আহতদের ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই আহতদের প্রাথমিক চিকিৎসার পর আহত মন্টু রায় ও তার দিদিকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কথা হচ্ছে আমার বাবা, আমাদের ভেন্ডি গাছ আছে আমাদের বাড়ির পাশে, ঠিক আছে, তো বলতে গেছে ছাগল ছাগল খাচ্ছে ওদের আমাদের ক্ষেত, ভেন্ডি খেতে বলছে ছাগল, বলতে গেছে আমার বাবাকে এবং আমাকে লাঠি এবং কুড়াল এবং দা নিয়ে আমার মাথায় কুপাইছে। হাতের অবস্থা কারা করেছে? আমাদের পাশবর্তী এলাকার লোক। নাম কি? নাম হচ্ছে কমল রায়, ওনার ওনার ছেলে, ঠিক আছে, ওনার ছেলে মানে ওনার বউ। ছেলের নাম কি? ছেলের নাম সম্ভবত গণেশ এবং কবিতা রায়, ওনার ওয়াইফ। কোথাকার ঘটনা এটি? এটা হচ্ছে রায়পাড়া ওয়ার্ড নম্বর 2। কি নিয়ে ঝামেলাটা? মেনলি ঝামেলাটা মেনলি হচ্ছে আমার ওনার পাশের বাড়িতে আমাদের ক্ষেত আছে, ক্ষেতের ভেতরে ওনার ছাগল পড়ছে, এমনকি সুরও অত্যাচার করে বলতে গেছে, এবং বলার পরে ওনা আমাদের উপর কুড়াল দা এবং ইয়ে দিয়ে দা এবং কুড়াল এমনকি হাসুয়া দিয়ে কোপ মারছে মাথায় এবং হাতে। কতজন আহত হয়েছে আপনাদের? আমাদের বাড়িতে 2 জন এবং আরও 12 লোক আছে। কে কে আহত হয়েছে? নাম? আমার নাম হচ্ছে মন্টু রায়, ঠিক আছে, আমার দিদি। দিদির নাম কি? দিদির নাম সন্ধ্যা রায়। আর কয়জন আহত রয়েছে? আরও আমার মা আছে, আমার মায়ের হাতে এবং মাথায়। তা যখন ডিসিআর কথা বলিস, আপনারা কি আইনত ব্যবস্থা নেবেন? অবশ্যই কঠোর ব্যবস্থা নেবেন। আইনত ব্যবস্থা নাকি কিছু হয় এরকম? এত ঘটনা হলো আমাদের ভেন্ডি ঘাট খাইছে, ভেন্ডি ঘাট খাওয়ার ওই যে ভাইটা ছিল তাকে ওকে ধরে মারছে, ডান্ডা নিয়ে আসছে। তখন ও বাড়ি ধর দিচ্ছে, আমাকে দায় বললো মন্টু আর আমার ওই মেয়েটা আসলো, আসা আমরা রাস্তা ছিলাম, পুকুরিয়া নিয়ে মাথার মধ্যে দিল বাড়ি। আমি মেয়েটাকে বাঁচাতে। কে মারলো? কমল রায় আর ওর বউটা। ঝামেলাটা কি নিয়ে? ওই তো বললাম গরু এই ছাগল নিয়ে ভেন্ডি ঘাটে গেছে, বলার জন্য গেছে, তাতে ধরে মার। তো এখন আপনি থানার দ্বারস্থ হচ্ছেন? থানা তো দাঁড়ি করতে ওই আমাদের যারা আঘাত পেয়েছে তারা কি হয়? আচ্ছা হয় আর একজন মেয়ে হয় আমার। আপনার নাম কি? আমার নাম সুধীর। এটা কোন এলাকার ঘটনা? 2 নম্বর ওয়ার্ড রায়পাড়া। তুই আমাকে চিনিস না? আছে সেই ছাগলটা কোন রকম ছুটে ওদের ভেন্ডি খেতে যায়, ভেন্ডি খেতটা মরা গেলেই এখন বৌমাকে দেওয়া যায়। কাদের ভেন্ডি খেতে ঢুকছিল? ওটা আমার কাকার। নাম কি? ফণি রায়। আচ্ছা, তারপর? তো আমার বউকে জঘন্য ভাষায় গালাগালি করে। আমি কিন্তু ঘুমাইয়া ছিলাম, আমি ঘুমাইয়া ছিলাম, কালকে আমি সুপার মার্কেটে তিনটা পুজো ছিল, খিচুড়ি টিচুড়ি রান্না করে একটার সময় বাড়ি আসছি, ঘুমাইয়া ছিলাম। তারপরে এই যে বউকে ধরে ফেলাইছে ওরা বাড়িঘর ভেঙে, তাহলে আমি কি করব? আচ্ছা, তারপর অবস্থা ওই ভেন্ডি খেতে ছাগল ঢোকা নিয়ে? ছাগল নিয়ে আর অন্য কিছু না, এই হচ্ছে ঘটনা। তোমার নামটা কি? আমার নাম কমল রায়। তো কার সাথে লাগছিল? আমার কাকাদের সঙ্গে। চল, আমার বলে চিকিৎসা নাই, আমাদের বলে চিকিৎসা হবে না, ওরা বললো, আমরা চললাম, দেখি আইন আমি এখন কোথায় যাই। আমার ভেন্ডি খেয়েছে? হ্যাঁ, ভেন্ডি খেয়েছে। আমি বলতে গেছি আমার উপরে এবং পরে ডান্ডা ওঠাই। কারা? ওই ছেলেটা কমল রায়। কোথাকার ঘটনা এটি? তারপর কি হয়েছে? তারপরে ওর মা আসছে বলতে, ওর মা বলতে আসছে, তো আমার ওই ছেলে পেনে শুয়ে থাকে। হ্যাঁ, ওর মাকে টানতে গেছে, ওর মার ওই ছেলেটার গায়ে মাথায় একদম কোপ দিয়ে দিছে। কে কোপ দিছে? কমল। কমল কি? হ্যাঁ, কমল রায়। তারপর? হ্যাঁ, তারপর তার গরু আনতে গেছে, ওইদিকে জমা পড়ে যায়, এইদিকে আসি দেখি ওই গন্ডগোল লাগছে। কতজন আহত হয়েছে? হ্যাঁ, 2 জন আহত, একটা ভাস্তি, ভাস্তিটা প্রাণতে গেছে। আপনারা কি আইনত ব্যবস্থা নেবেন? হ্যাঁ, নেবে তো। আপনার নাম? ফণীন্দ্র মাদার। আপনার কে হয়? আমার ছেলে হয় আর একটা ভাস্তি হয়। কে কে আক্রমণ করেছিল আপনাদের উপরে? কমল আর কমলের বউ। ওর ছেলে? ওর ছেলে। ওর ছেলে। আমার ছেলে। মনে সুপার ওয়ার্ডের ঘটনা। আচ্ছা, দাদা ওই ভেন্ডি খেতে গেছিলো,
ভেন্ডিঘাটে যাওয়ার পর ওকে বলছিল যে ছাগলটা প্রতিদিন আমার ভেন্ডিঘাট শেষ করে দিচ্ছে, হ্যাঁ একটু ইয়েটাকে সরাও, খাইতে দিও না, আমার খ্যাত নষ্ট হয়ে যাচ্ছে, এরকম দু চার কথা বললেই ও বাড়ির থেকে আই কে কে কমল রায়, আচ্ছা হ্যাঁ, ও আইসাই দুই থাপ্প লাগাই দিছে, লাগাই দিয়া ও তো একা ছিল, কাকে মারছিল ওটাকে, আমার দাদাকে, নাম কি, ফণীন্দ্রনাথ রায়, আচ্ছা তারপর, তারপর উনি একা ছিল, একা থাকাতে সাহস পায়নি ও বাড়িতে চলে আসবে, তারপরে সবাই গিয়ে বলতে গেছে, ও আমরা কিছু হাতে নেই নেই, আমরা তো মারাবাড়ির উপলক্ষে যাই নেই, কাজে আমরা ওখানে গিয়া ওকে মানে বলতে গেছি, বলতে গিয়া ও বাড়ির থেকে দা কুড়া নিয়ে আসা একবার মাথায় কোপ দিছে, কে কোপ দিছে, কোপ দিছে কমল রায়, কাকে কোপ দেওয়া হয়েছে, আমার ভাইটাকে মন্টু রায়, তারপর, তারপর সাথে ভাস্তি ছিল টানতে মিলছে, হ্যাঁ সাথে ভাস্তিকেও লাগছে, এখন বর্তমানে কি অবস্থা রয়েছে আপনার ভাস্তা, বর্তমানে হসপিতালে আছে, হসপিতালে খুব মানে মর্মাহত অবস্থায় আছে, তো এখন চিকিৎসা চলছে, এখন আমরা আইন আইনের বিরুদ্ধে কথা বলব, আইন নিয়ে ওকে কী করা যায় সেটা আমরা ব্যবস্থা, আপনারা কি থানায় অভিযোগ জানাবেন, হ্যাঁ জানাবো অবশ্যই, আপনার নাম, আমার নাম মিলাল রায়, রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়, এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা, অল্প ডাউন পেমেন্টে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা, তবে দেরি কিসের, আজই চলে আসুন, আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আমাদের ফোন নম্বর 9564837601 অথবা 6294607196।